ব্যারাকপুর পৌর এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বাজার, যে দুটি রাস্তার ওপরে বসে। এর মধ্যে রয়েছে ব্যারাকপুর লালকুটি এলাকার বুড়ির বাজার ও ব্যারাকপুর বারাসাত রোডের ওপর বসা ওয়ারলেসপাড়া বাজার। এই দুই বাজারকে এবার স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিল ব্যারাকপুর পৌরসভা। ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে ওয়ারলেসপাড়া বাজারকে স্থানান্তরিত করা হচ্ছে অমলা সিনেমা হলের উল্টো দিকে গোডাউনের মাঠে, ও বুড়ির বাজারকে স্থানান্তরিত করা হচ্ছে লালকুটি এলাকারই তালতলা মাঠে। ইতিমধ্যেই এই দুই মাঠ পরিষ্কার করার কাজ শুরু করেছে ব্যারাকপুর পৌরসভা। এদিন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস নিজে সেই কাজ খতিয়ে দেখতে যান। তিনি জানান, সোমবারের মধ্যে এই দুই বাজারকে স্থানান্তরিত করার জন্য কাজ শুরু করেছেন তারা। ইতিমধ্যেই সমস্ত দোকানদারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি। তারা যাতে এই দুই মাঠে এসে বসেন সেই জন্য তাদেরকে জায়গা প্রস্তুত করে দেওয়া হবে, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে বাজারে মানুষ দোকান করতে পারে সেই জন্যই নজরে রাখা হবে। এই দুই বিষয়কে নজরে রেখেই মানুষের জন্য বন্দোবস্ত করা হচ্ছে বলে জানান পৌরপ্রধান। পুরীর বাজার এবং হচ্ছে ওয়ারলেসপাড়া বাজার, যারা রাস্তার উপর বাজারে প্রচণ্ড ভিড় হচ্ছে এবং সেখানে কন্ট্রোল করা যাচ্ছে না, সেটা আমরা এই একটা জায়গা পেয়েছি যে এই কুসুম তুলসিয়ান কোম্পানি এদের তাদের একটা জায়গা আছে, সেই জায়গাটা আমাদের লোকেরা পৌরসভার লোকেরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমরা দুদিনের ভিতর এই বাজারটা ওই ভিতরে শিফট করিয়ে দেবো, একটা সিস্টেমেটিক ওয়েতে থাকবে। আর বুড়ির বাজারটাও রাস্তার উপর আছে, ওটার একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা তালতলা মাঠ আছে, ওই তালতলা বড় মাঠ আছে, ওই মাঠে সরিয়ে দেওয়া হচ্ছে।